প্রবল ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে আসলেন মুখ্যমন্ত্রী রাজ্যপাল। রবিবার বিকেলে মাত্র কয়েক মিনিটে ঝড়ে লন্ডভন্ড গোটা জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। রবিবার রাতেই মুখ্যমন্ত্রী এসে পৌঁছন জলপাইগুড়িতে। সোমবার সকালে রাজ্যপাল পৌঁছান জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকায়। সকালে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখান থেকে সড়ক পথে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। জলপাইগুড়িতে পৌঁছে তিনি ঝড়ে মৃতদের পরিবার এবং আহতদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করবেন। এই প্রবল ঝড়ের মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। বিপর্যয়ের খবর পেয়ে রাজ্যপালের তরফে রাজভবনে 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু করা হয়। রাজভবনের তরফে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে রাতেই তারা যোগাযোগ করে। রবিবার সন্ধ্যায় আক্ষরিক অর্থেই ঝড়ের তাণ্ডব চলে উত্তরবঙ্গ জুড়ে। সব থেকে বেশি ক্ষতি হয়েছে জলপাইগুড়ি জেলার, তছনছ হয়ে গিয়েছে গোটা এলাকা। মুহূর্তের মধ্যেই ঝড়ে বিপর্যস্ত বিস্তীর্ণ অঞ্চল। ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 5 ব্যক্তি, আহত 2 শতাধিক। প্রসঙ্গত, এক সময় কেন্দ্রীয় খরা ত্রাণ কমিশনার ছিলেন সিবি আনন্দ বোস। তার কর্মজীবনে তিনি বন্যা ও ঝড়ের মতো বহু দুর্যোগ মোকাবিলা করেছিলেন বিভিন্ন সময়ে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি আধিকারিকদের বিভিন্ন পরামর্শ দিয়েছেন। গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মৃত এবং আহত মানুষদের জন্য মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল।